হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আজকে একটু ঘুরতে যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে, ঘুরতে যাওয়ার আগে সংসারে কিছু কাজকর্ম থাকে, সেগুলো আসলে করে যাব। আসতে একটু যেহেতু লেট হবে, একটু ঠান্ডা বেজে যাবে, আর আজকে যেহেতু একটু মাটন নিয়ে আসা হবে, ওই জন্য ভাবলাম কি তার আগে মশলাগুলো করে রাখি। তো মশলাগুলো করে রাখলে বললো তো কি হয়, বাড়ি এসে আর অত ঝামেলা থাকে না রান্না বান্নার, বাড়ি এসেই রান্না বসিয়ে দেব, তার প্রবলেম হয় না। তো ওই জন্য ভেবেছি যে প্রথমে মশলাগুলো করে রাখি, তারপরে একটু বাইরে বেরোবো। তো চলো ভিডিওটি যতক্ষণ দেখতে থাকো। প্রথমে আমি এই পেঁয়াজগুলো ছুলে নেবো, এই দুটো ছুলেছি আর এটাও ছুলবো। তো আমার সমস্ত মশলা মানে করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেডি হবো। তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। তো চলো। তো এখানে না আমরা বেরিয়ে পড়লাম, তো আর কিছু 2 মিনিট গেলে পরে আমরা মেন রোডে উঠে যাব। তো মেন রোডের থেকে বাড়ি আসতে আমাদের প্রায় 2 মিনিট সময় লাগে বাইকে করে, আর হেঁটে 5-6 মিনিট মনে সময় লাগে। যাই হোক, সামনেই মেন রোড। তো আমরা আজকে যাচ্ছি একটা মন্দিরে। তো যেহেতু আজকে আমাদের বাড়ি মাংস হবে, আমরা এখনও খাইনি মাংস, নিয়ে আসা হয়নি, আমি খালি মশলাটা করে রেখে এসেছি। তো যাই হোক, এই জন্য না মন্দিরের ভিতরটা ভেবেছি ঢুকবো না আজকে, কারণ দেখো এই এইরকম করে তো মন্দির পেঁয়াজ রসুন ছেনে মেনে তো মন্দিরের ভিতর ঢোকা যায় না, জিনিসটা ভালোও লাগে না। কিন্তু জানো এখানে কীরকম নিয়মটা, পেঁয়াজ রসুন খেয়ে না তুমি মন্দিরে পুজো দিতে পারো, কিন্তু যেহেতু আমরা বাঙালি আমাদের এরকম কোনো রিচুয়াল নেই, এদের এরকম কোনো নিয়মের সাথে আমি আগে কোনো পরিচিত হইনি যে পেঁয়াজ রসুন খাওয়া যায়। আমি ছোটোবেলার থেকেই জেনে এসে যে কোথাও কোনো মন্দিরে গেলে পরে তুমি নিরামিষ তোমার খেতে হবে, পেঁয়াজ রসুন মান মাংস বাদ এইগুলো। কিন্তু এখানে না এখানে আসার পরে জানলাম যে না তুমি পেঁয়াজ রসুন খেতে পারো। কিন্তু যাই হোক, আমার মন তো মানে না, আমি পেঁয়াজ রসুন ওই জন্য খাই না। তাও যেহেতু আমি রান্না করি না, অবশ্য কেটে এসি মশলাটা করে এসি, ওই জন্য না মন্দিরের ভিতরটা আমার ঢুকতে মন চাইছে না। আর ও তো কিছু করেনি, তো ও যাবে মন্দিরের ভিতরটা তোমাদের দেখাতে যে মন্দিরটা ভিতরটা কেমন। তো যাই হোক, এটা হলো মন্দিরের মেন গেটটা, আর ওই দিকটা হলো তোমার হলো নদী, ওখান ওই দিকটা ছট পুজো হয় এই দিকটা, বুঝতে পারলে? যখন হলো ছট পুজো হবে না, তখন আমি না তোমাদের হলো ই করব, ওই দেখাবো যে কেমন এখানে ছট পুজো। আমারও প্রথম অভিজ্ঞতা হবে ছট পুজোরে, তো আমি যখন আসবো তোমাদের অবশ্যই আমি সেগুলো দেখাবো। তো দেখো আমাদের দেখানো হয়ে গেছে, আর আমরা গাড়িতে উঠে পড়েছি। তো তারপরে আমরা প্রথমে ভেবেছি বাড়ির দিকে যাব, তারপরে না আমাদের প্ল্যান হট করে চেঞ্জ হয়ে গেল। আমরা কি না যখন বেরিয়ে পড়েছি তখন কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া যাক, আর তো রাত্রিবেলা খেতে খেতে সেই 10টা আমার না প্রচণ্ড খিদে পেয়ে যায়। বিকেলবেলার টাইমটা মনে হয় বাইরে বেরোলে মনে হয় কিছু খাই খাই, বাইরে বেরোলে আরও প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো যাই হোক, এটা একটা হাস্যকর কথা ছিল, যাই হোক। তো আমরা দেখো এই এই রেস্টুরেন্টের ভিতরে গেছি, ও আগে কখনো এই রেস্টুরেন্টের ভিতরে অবশ্য যায়নি, কিন্তু এই ফার্স্ট টাইম। তো আমার না অনেকদিন ধরে কেক খেতে ইচ্ছা করছিলো, এই জন্য একটা কেক অর্ডার করেছি আর বার্গার অর্ডার করেছি। বার্গারের দামটা একটু বেশিই নিয়েছে টেস্ট অনুযায়ী, যেরকম দাম সেই অনুযায়ী টেস্টটা ওই অ্যাভারেজ টাইপের হয়েছে, মিডিয়াম। তো যাই হোক, আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে দেখো আমাদের মাংস রান্নাও তো হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগ।